বেআইনি ভাবে দখল চলছে, ভাঙা হচ্ছে ইন্দিরা আবাস যোজনার ঘর, সেটিও ক্রেন দিয়ে ভাঙা হচ্ছে, অভিযোগ সুজিত হাজরা। উনি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং রাজীব হাজরা। ঘটনাটি খানাকুল থানার রাজহাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বকুলতলা এলাকায়। জানা যাচ্ছে রাজহাটিতে বাড়ি গুইরাম হাজরার, উনি বিক্রি করেছে পরেশ পাত্রকে, পরেশের থেকে কিনেছে সৌমেন বাগ আর নিশীথ বাগ। সেই জায়গা ক্রেন দিয়ে পরিষ্কার করছে সৌমেন বাগ আর নিশীথ বাগ। এনাদের কাছে জায়গার কাগজ আছে বলে দাবি করছেন নিজেরাই। অন্যদিকে অভিযোগ সুজিত হাজরা, উনি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং রাজীব হাজরা। রাজু হাজরার অভিযোগ, জায়গা সমানভাবে মাপা হোক তারপরই কাজ হবে, কারোর কোনো কথা না শুনেই কাজ চলছে। খানাকুল বিধায়কের কাছে বিষয়ে মালিকের পক্ষ থেকে জানানো হলে তিনি আগামীকাল জায়গার বিষয়ে বসবেন বলেছেন। অন্যদিকে রাজহাটি 2 নম্বর প্রধানের অনুমতিক্রমে কাজ হচ্ছে বলে জানিয়েছেন সৌমেন বাগ। আপাতত মৌখিকভাবে কাজ বন্ধ রাখতে বললেও কাজ চলছে প্রধানের অনুমতিতেই। আগামীকাল এই বিষয়ে একটা আলোচনা হবে সকলের উপস্থিতিতে বলে জানান খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ। রিপোর্ট নিউজ অগ্নি। জায়গাটা ভাঙা হচ্ছে, এই বিষয় নিয়ে কি অভিযোগ আছে আপনার? আমার অভিযোগ হচ্ছে, আমার বাপ জেঠারা চার ভাই, চারটে অংশীদার, তার মধ্যে চারটে অংশীদারে 22 শতক জায়গা আছে। 22 শতক জায়গার মধ্যে আমরা 4 শতক পেয়েছি, আর একটা জেঠিমা আছে সেও 4 শতক পেয়েছে। তো বিষয় হচ্ছে, চারটে অংশীদার হলে 22 শতকের সমান ভাগ হবে 5.5 শতক করে, আমরা 4 শতক কেন পাবো? আরেকজন আছে প্রতিবন্ধী, আর একটা জেঠু, উনি হচ্ছে কলকাতায় থাকে প্রতিবন্ধী, ওনার জায়গাটাও না বলে বিক্রি করে দিয়েছে গুইরাম হাজরা, শক্তিপদ হাজরা। তো আমাদের বিষয় হচ্ছে, এখন জায়গাটা বিক্রি করে দিয়েছে, ওই জায়গাটা আমরা যখন সমান অংশীদারে ভাগ পাই, ভাগ পেলে আমাদের কোনো আপত্তি নেই, কারণ ভাগটা পাইনি বলে আপত্তি। এখানে যে কাজ হচ্ছে সেটা কি আপনারা জানতেন? না, জানতাম বলতে কিছুটা জানি, যে যেদিনকে না পাই গাড়ি সেদিনকে জানি, আর ওর উপরে একটা ইন্দিরা আবাসনের ঘর আছে, সেটাও বললো না কি MLA না প্রধানকে দিয়েছে পারমিশন, কিন্তু ইন্দিরা আবাসনের ঘরের তো পারমিশন দেয় না ভাঙতে। বিধায়ক বা পঞ্চায়েত বা কোনো প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, যোগাযোগ করেছি, বলেছি, প্রধানকেও জানিয়েছি, আজকে MLAকেও ফোন করেছিলাম, MLAও বললো যে না, MLA সাহেবও বলেছে যে না, আমি তো বলিনি ভাঙতে, বসার জন্য বলা হয়েছিল। আমরা নিজেরাও বলেছিলাম যে বসে একটা মিউচুয়াল করে নিতে, আমাদের সঙ্গে বসেন। কি চাইছেন এখন? এখন চাইছি আমাদের যেমনি সমান ভাগে ভাগ, অংশীদার যেমন দিয়ে দেয়। এই জায়গাটার মালিক তাহলে হচ্ছে কারা কারা রয়েছে বর্তমানে? বর্তমানে জায়গাটার মালিক সুজিত হাজরা আছে, অষ্টাইরা, আর শক্তিপদ হাজরা, আর গীতা হাজরা, চারটে অংশীদার, আর সমান ভাগে ভাগ পাইনি আমরা। আর কারা ভাঙছে এটা? এটা যাকে বিক্রি করেছে, যেই ব্যক্তিকে বিক্রি করেছে ওনার নাম তো আমি জানি না। আর কার জায়গা ছিল এটা আগে? এটা আগে দাদুর আঙুলে দাদুর জায়গা ছিল, তারপরে তো বাপ জেঠারা পেয়েছে। দাদুর নাম কি? গণেশ হাজরা। এখন কি চাইছেন? এখন চাইছি আমাদের সমান ভাগে ভাগ যেমন আমরা পাই। কিন্তু JCB তো কাজ চলছে না, সেটা পারমিশন যতক্ষণ না ভাগ করে দেয় ততক্ষণ ভাঙতে দেবো না আমরা। আপনার নাম? রাজীব হাজরা। এটা কোন জায়গা? ডায়েটি বকুলতলা। এখানে এই যে ঘরটা ভাঙা হচ্ছে দাবি, একটা অভিযোগ উঠছে যে আপনারা জোর জবরদস্তি হচ্ছে ভাঙছেন এবং হচ্ছে না জানিয়ে বিক্রি করা হয়েছে, এরকম একটা অভিযোগ আসছে। এইরকম কিছু নয়, আমি যা কাজ করছি সব কিছু লিগ্যালে কাজ হচ্ছে, আমি যা জায়গা যে নিয়েছি সেটাও আমার কাছে সব কিছু পেপার আছে, সব রেকর্ড হিসাবে সব কিছু অরিজিনাল, সব কিছু লিগ্যালে কাজ হচ্ছে আমার। আর এইসব বাড়ি ফাড়ি কি আমাকে বিক্রি করেছে, ইন্দিরা আবাসন বাড়ি কি বাড়ি, আমি পুরনো বাড়ি আছে সেই হিসাবে আমি ভেঙে নতুন বাড়ি করবো, সেই হিসাবে আমি ভেঙে ভাঙছি, আমি জায়গা ক্লিয়ার করছি। এই যে আপনি কাজ যে করছেন, কোনো পারমিশন নিয়েছেন কারো? পারমিশন, পঞ্চায়েত পারমিশন নিয়েই কাজ হচ্ছে। কোন পঞ্চায়েত? রায়টি 2 নম্বর পঞ্চায়েত। আর কোথাও পারমিশন নিয়েছিলেন? না না, যেটা লিগ্যাল পঞ্চায়েত পারমিশন, ওটাই পঞ্চায়েত প্রধান পারমিশন দিয়েছিলেন? অবশ্যই দিয়েছেন। কোন পঞ্চায়েত ওটা? ওটা রায়টি 2 নম্বর পঞ্চায়েত, পঞ্চায়েত প্রধান সাহেবের নাম চিত্তরঞ্জন মাথা। এখন কি চাইছেন? এখন আমি চাইছি আমার জায়গা সব কিছু লিগ্যাল আছে, পরিষ্কার আছে, পেপার আছে, তো আমার জায়গায় যে আমি বাড়িটা করছি, তো এখানে আপত্তি আসছে কিসের জন্য? কিন্তু যারা আপত্তি করছে ওরা বলতে চাইছে আমার জায়গা বেশি আছে, তো তাহলে আমার জায়গা যদি বেশি থাকে আপনারা চেক করে দেখুন, আপনাদের জায়গা যদি কম থাকে আমার জায়গা বেশি থাকলে আমি অবশ্যই নিশ্চয়ই ছেড়ে দেবো, কিন্তু আমার কাছে সব কিছু পেপার আছে, টোটাল সব লিগ্যাল পেপার, সব নকশা মকশা সব অল টোটাল আছে, কোনো কিছু আনলিগ্যাল কাজ হয় এখানে হচ্ছে না। ওরা ওনারা জোর জবরদস্তি এটা দাবি করতে চাইছে, ওনাদের জায়গা কম আছে। এই জায়গাটা আগে কার ছিল? এই জায়গাটা আগে ছিল গুইরাম হাজরা। আর কার কাছ থেকে কিনেছেন? আমি কিনেছি পরেশ পাত্র, মা ওখানে বাড়ি, প্রথমে গুইরাম হাজরা জায়গাটা বিক্রি করে পরেশ পাত্রকে,
সেও পেপার সব কিছু দেখেই নিয়েছে, আমি তার কাছ থেকে নিয়েছি, সেও সব পেপার কাগজ সব কিছু অরিজিনাল দেখেই, রেকর্ড ফেকর্ড সব কিছু দেখেই আমি জায়গাটা নিয়েছি তার কাছ থেকে। তো যখন গুইরা মাছরা যখন প্রথমে জায়গাটা ফরেস্ট পাত্রকে বিক্রি করে, তখন গুইরা মাছরার ভাইপোরা এখন যে আপত্তি দিচ্ছে, ওরা তো তখন কোনো ইয়ে করে নেই, তখন আপত্তি দেয় না। প্লাস যখন ফরেস্ট পাত্রর কাছ থেকে আমি যখন জায়গাটা নিই, মাপজব সব হয়েছে, ওনাদের সামনে হয়েছে, তখনও কিছু বলেনি। এখন জোর জুলুম করলে কী করে হবে? আমি তো সব কিছু লিগেলে কাজ করছি, আমি তো কোনো কিছু আইন ভেঙে কোনো কিছু আনলিগেল কাজ তো করছি না এখানে। আপনার নাম? আমার নাম সৌমেন বাড়ি। এটা কোন জায়গা? এটা রায়টি বকুলতলা। আমরা সমান জায়গা ভাগ পাইনি, উল্টো ইন্দিরাবাসনের ঘরও ভাঙছে, চৌচবস্তি নাকি এমএলএ পারমিশন দিয়েছে। ঠিক আছে, কভারেজ করো, কভারেজ করো, করে আমাকে পাঠিও।